বারী সিদ্দিকী আর নেই। আমার গায়ে যত দুঃখ সয়, সোয়াচান পাখির মতো জনপ্রিয় বাংলার লোকগানের শিল্পী বারী সিদ্দিকী চলে গেলেন সবার মায়া ছেড়ে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে এই শিল্পীর মৃত্যু হয়। তার ছেলে সাব্বির সিদ্দিকী রিটনকে বলেন, কিছুক্ষণ আগে আনুমানিক রাত 2:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন, তিনি আর নেই। কণ্ঠশিল্পী, গীতিকার, বাঁশিবাদক বারী সিদ্দিকী হৃদরোগ ছাড়াও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল 63 বছর। গত 17 নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে বারী সিদ্দিকীকে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। কার্ডিওলজি বিভাগের চিকিৎসক আব্দুল ওহাবের তত্ত্বাবধানে 7 দিনে ICUতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলে তার অবস্থার অবনতি ঠেকানো যায়নি। মূলত লোকগান ও আধ্যাত্মিক ধারায় গানের জন্য পরিচিত এই শিল্পী গত শতকের শেষের দিকে সারা দেশে শ্রোতাদের কাছে পৌঁছানো কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের হাত ধরে। চলচ্চিত্রে প্লেব্যাক, তার দরদি কণ্ঠের বেশ কিছু আবেগ মাখা গান দারুণ জনপ্রিয়। 1954 সালে 15 নভেম্বর ভাটি অঞ্চলের জেলা নেত্রকোনায় আব্দুল বারী সিদ্দিকীর জন্ম। শৈশবে পরিবারে তার গান শেখার হাতেখড়ি। কিশোর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোলাম দত্তের কিশোর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে তালিম নিয়ে শুরু করেন বারী। পরে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ সহ বহু গুণী শিল্পী সরাসরি সান্নিধ্য পান। একটি কনসার্টে বারী সিদ্দিকীর গান শুনে তাকে প্রশিক্ষণের প্রস্তাব দেন ওস্তাদ আমিনুর রহমান। পরে 6 বছর ধরে চলে সেই প্রশিক্ষণ। 70-এর দশকে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত হন বারী সিদ্দিকী। পরে ওস্তাদ গোপাল দত্তের পরামর্শে ধ্রুপদী সঙ্গীতের ওপর পড়াশোনা শুরু করেন। একসময় বাঁশির প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং উচ্চাঙ্গ বংশী বাদনের প্রশিক্ষণ নেন। 90-এর দশকে ভারতের পুনেতে গিয়ে পণ্ডিত ভিজি কর্নাডের কাছে তালিম নেন বারী। পরে দেশে ফিরে লোক গানের সঙ্গে ধ্রুপদী সঙ্গীতের মিশেল গান শুরু করেন।